শুক্রবার। তো আজকে একটা ভীষণ রোদ ঝলমলে দিন, চলো ভয়ে বাইরে পেচ। গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা, চলে এসেছি আবার তোমাদের কাছে আমার সিম্পল জীবন নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকে একটু বেটার আছি, খুব মানে ঠান্ডাটা খুব আছে, তার জন্য ঠান্ডা লাগছে, একটু শীত শীত করছে, কষ্ট হচ্ছে, বাকি আমার শরীর একদম ফিট, আজকে একদমই সুস্থ, আমি কোনো রকম আর সমস্যা নেই। তাই ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করে দিই এখান থেকে। দুদিন ব্লগ না করলে না মনটাও খারাপ লাগে, ভালো লাগে না, কেমন যেন খালি 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 মনে হয়। তো চলে এলাম এই জন্য ব্লগটা স্টার্ট করতে। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করবো। আজকে মঙ্গলবার, আজকে ভীষণ রোদ ঝলমলে একটা সুন্দর দিন, খুব ঠান্ডা হাওয়া আছে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই কত সুন্দর রোদ ঝলমলে দিন আজকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে ঝলমল করছে সোনালি রোদের আলো, ভীষণ ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয়, এই রোদটা আমার ঘরে আসে না। তো একটা নতুন জিনিস দেখাই, চোখে এসেছে নিশ্চয়ই তোমাদের, তো সেটা হচ্ছে নতুন একটা গোলাপ গাছ কিনেছি, আরও দুটো গাছ কিনেছি। তো ওই দিকে দেখো গাঁদার পেছন দিকে বাড়বি না দুটো, ভালো করে পরে দেখাচ্ছি। দেখো গাঁদাগুলোকে আমি এখানে তুলে দিয়েছি, খুব সুন্দর করে সাজাতে পারিনি, বেশি গাছ হলে সুন্দর সাজানো যেত, কিন্তু কেমন লাগছে তাও তোমরা কমেন্ট করে জানিও। গাঁদা গাছগুলোকে সব এর মধ্যে মধ্যে বসিয়ে আমি তুলে দিয়েছি। ওই দিকে দুটো বাড়বি না আছে, দেখো ওইখানে একটা আছে, আর আসলে রোদ পড়ে না বলে ফুলগুলো ঠিক মতো ফুটতে চায় না। তোমরা রোদ আমার এদিকে পড়ে না, তাই জন্য সবসময় না ফুলগুলোও ঠিক মতো ফোটে না, জানো তো, খুব কষ্ট লাগে, রোদের জন্য ফুল ফুটতে চায় না। এই রোদটা যে সকালবেলায় যদি এই রোদটা পেয়ে যায়, আজ গোলাপ কুড়িগুলো ফুটে যেত, কবে ফুটে যেত, কিন্তু এই রোদটা ঠিক মতো পায় না বলে ফুটতে চায় না। তো যাই হোক, ওরাও ধীরে সুস্থে আস্তে আস্তে ফুটুক, আমিও অপেক্ষা করি কবে ফুটবে। এটা হচ্ছে রেড আর ইয়েলোর মধ্যে, ফুটলে পরে আইডিটা আমি তোমাদের বলে দেবো, কেননা আমি আইডিটা জানি না গোলাপের, সব প্রত্যেকটা গোলাপের তো আলাদা আলাদা আইডি হয়। তো আমি যদিও আমার দুটো গোলাপের একটারও আইডি জানি না, কিন্তু আমি জেনে নিয়ে তোমাদের বলে দেবো। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা বলি। ব্রেকফাস্টে আছে হচ্ছে কালকে করেছিলাম ছোলা চানা আর কি, কাবলি চানা, তো ওই তরকারি আছে, আর পরোটা করেছি আমি। বিজয়কে টিফিনে দিলাম কালকে পালং শাকের তরকারি ছিল আর রুটি, এই আজকে ওর টিফিনে গেছে, আর শশা গাজর মূলো এইসব তো আছে। আর কি রান্না হবে আজকে? আমুদি মাছ আছে, আমুদি মাছ হবে, আর মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি হবে। তো আমুদি মাছটা ইচ্ছা আছে আমার করার, দেখি কত দূর করতে পারি, যদি করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চল এখন টিফিন করে নিই, কী বলবো একটা ভাবছিলাম ভুলে যাচ্ছি, যাই হোক পরে বলছি মনে পড়লে। এখন টিফিনটা সেরে নিই, খিদেও পেয়েছে খুব, এখন বাজে 9:30, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই তারপরে আবার আসছি। তো খাবারটা নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করে, একসাথে বসে খাই। তো এখানে দেখো নিয়ে চলে এসেছি পরোটা আর চানার তরকারি। তো দুদিন আমি আসিনি, তোমরা কে কেমন আছো সেটা বলো কমেন্ট করে, আশা করি সবাই ভালোই আছো। কাল থেকে তো মানে সোমবার থেকে আর কি আবার তো বিধিনিষেধ শুরু হয়েছে, তো তোমরা সবাই বিধিনিষেধ মেনে চলো। গতকালের খবরে দেখলাম প্রথমে ডিসিশন হয়েছিল রেল থেকে যে 7টা পর্যন্ত ট্রেন চলবে, তারপরে কালকে সব বিক্ষোভ টিক্ষোভ দেখানোর পরে 10টা পর্যন্ত করেছে। তো আরও একটা কথা শুনলাম, জানি না কতটা সত্যতা কথাটার আছে, খবরই দেখাচ্ছিল আর কি, খবরে দেখলাম পরশু দিন বা কালকে হয়তো দেখলাম, মনে নেই, যাই হোক, যে বলছে ওমিক্রন অভিশাপ না হয় আশীর্বাদও হতে পারে, একটা স্প্যানিশ ফ্লুয়ের সঙ্গে তুলনা করছে, যেটা
যে সেই সময় 100 কত বছর আগে হয়েছিল, যে সেটা থার্ড ওয়েভ আসার সময় এইরকমই আরেকটা ভ্যারিয়েন্ট এসে সেটাকে নির্মূল করে দিয়েছিল। তো বলছে অনেকটা ভালোও হতে পারে, তবে ওমিক্রনে একটা জিনিস ভালো যে হসপিটালে ভর্তি হতে লাগছে না বা অক্সিজেনের দরকার পড়ছে না, যেটা এইমসের একজন ডক্টরও বলেছে যেটা খুব ভালো লক্ষণ। তো জানি না বন্ধুরা, সবই তো নিউজ চ্যানেল থেকে দেখা, কতটা কথাগুলো সত্যি কতটা মিথ্যে সেটা তো সত্যি আমরা তোমরা বুঝতে পারবো না। তবে জানি না, যদি সত্যি ভালো হয় তাহলে তো খুবই ভালো কথা।